Hey guys, welcome back to another video. সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো সবাই ভালো থাকবেন। আসলে আজকে একটা ব্যাড নিউজ দিতে যাচ্ছি, সেটা হলো যে Faucetpay এর যে নিজস্ব সার্ভার রয়েছে সেটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছে। হয়তো বা এই আপডেটটি অনেকে জানেন, আবার অনেকে জানেন না। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপডেটটি অবশ্যই আপনার জানা দরকার। এবং যদি আপনি Faucetpay একজন ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব, যেগুলো ব্যবহার করে আসলে আপনি আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেটাও পেয়ে যেতে পারেন, এমনকি আপনি যদি কোথাও উইথড্র নিয়ে থাকেন সেটার ক্ষেত্রে কি করবেন, এ টু জেড সব ডিটেলস আমি বলে দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন সবাই, ওকে? সো ফার্স্ট অফ অল, এটা ঘটে মূলত 14 মার্চ, অর্থাৎ কালকে রাত 10:11টার দিক, মেবি তারও আগে, কিছুক্ষণ আগে ঘটে আর কি। সো আমি যখন লক্ষ্য করি, আমি রাতের বেলায় ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল, বাট হলো যে আপনারা হয়তো বা অ্যাক্টিভ নাও থাকতে পারেন, দ্যাটস ওয়াই আমি আজকে সকালবেলা আপলোড দিচ্ছি। সো প্রথমেই আপনারা যদি Faucetpay ইউজার ড্যাশবোর্ডে আসেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ইনসিডেন্ট অ্যাট Faucetpay অন 14 মার্চ, এখানে দেয় রয়েছে। সো এটা একটা ওয়ার্নিং শো করছে এবং আপনাদের কিন্তু যে ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু যেরকম সেরকমই রয়েছে, ওকে? বাট আপনি যদি ডিপোজিট বা উইথড্র বাটনে ক্লিক করেন, আমি যদি উইথড্র বাটনে ক্লিক করি, এখানে দেখতে পারবেন যে আনফর্চুনেটলি উই হ্যাভ, মানে তাদের যে সিস্টেম রয়েছে সেটাতে কিন্তু, তাদের যে হট ওয়ালেটসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হ্যাকার অ্যাটাক করে তাদের প্রায় ৬,১২,০০০ ডলারের মতো দেখতে পাচ্ছেন তারা কিন্তু উইথড্র নিয়েছে, অর্থাৎ হ্যাক করে নিয়েছে। এবং এখানে তাদের যে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে হ্যাকারের, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ওকে? সো এখন পরবর্তী স্টেপটা কি, তারা বলছে যে লোকাল অথরিটিকে তারা জানিয়েছে এবং ইমিডিয়েটলি এটা হয়তো বা সলভ হয়ে যাবে। এবং আপনার যে Faucetpay ড্যাশবোর্ডে যে ব্যালেন্সগুলো রয়েছে, অর্থাৎ ইউজার ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি এখানে যে ব্যালেন্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনি সম্পূর্ণরূপে ফেরত পাবেন, এটা তারা আশ্বস্ত করেছে। এখন ইন ফিউচার কী হবে এটা বলা যায় না, বাট আপনি ফেরত পাবেন। কিন্তু এখানে আপনি যেসব অ্যাকাউন্টে, মানে যেসব জায়গায় আপনি কাজ করতেন এবং সেখান থেকে Faucetpay তে উইথড্র নিতেন, ইমিডিয়েটলি যদি আপনি সেসব জায়গায় উইথড্র নিয়ে থাকেন, অর্থাৎ 14 মার্চের মধ্যে যদি আপনি উইথড্র দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখনই গিয়ে সেখানে ক্যান্সেল করে দেন বা তাদের সাথে যোগাযোগ করেন, না হলে তারা যদি পেমেন্টটা পাঠিয়েও দেয় ওই ওয়ালেটে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড রয়েছে, অর্থাৎ ইউজার ড্যাশবোর্ডে রয়েছে, সেখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হবে না এবং ওই ব্যালেন্সটা কিন্তু আপনি কখনোই পাবেন না, ওকে? এখানে কিন্তু স্পষ্টভাবে বলাই রয়েছে, ওকে? এবং পুরো এখানে দেখতেই পাচ্ছেন মার্ক করে দেওয়া রয়েছে, প্লিজ ডু নট সেন্ড এনি ফান্ডস টু প্রিভিয়াস ডিপোজিট অ্যাড্রেস, দে উইল বি লস্ট। এখানে তার মানে হলো যে আপনি আগের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে, এখানে যদি ডিপোজিটে ক্লিক করার পর যে অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলোতে যদি আপনি ফান্ড ট্রান্সফার করেন, সেগুলো কিন্তু সম্পূর্ণ লস হয়ে যাবে এবং নিউ অ্যাড্রেস উইল বি জেনারেটেড, মানে হলো যে খুব শীঘ্রই তারা হয়তো বা নতুন অ্যাড্রেস জেনারেট করে দিবে আপনাদের সবার জন্য, আমাদের জন্য। সো সেই অ্যাড্রেসগুলো ব্যবহার করে আপনি পুনরায় উইথড্র নিতে পারবেন, ওকে? উইথড্র নিতে পারবেন, প্লাস ডিপোজিট করতে পারবেন। সো তার আগে কখনোই তারা যতক্ষণ পর্যন্ত এটা কনফার্ম করবে না ততক্ষণ পর্যন্ত Faucetpay তে সকল লেনদেন বর্তমানে বন্ধ আছে। সো আপনারাও কোনো লেনদেন করবেন না, এবং যে সকল সাইডে আপনি কাজ করতেন বলতে গেলে সেগুলোতে যে আদার্স ওয়ালেটগুলো রয়েছে এখন সেটার মাধ্যমে উইথড্র নিতে হবে। আমি খুব শীঘ্রই একটা ভিডিও দিব যেখানে Faucetpay-র বিপরীতে আপনারা আরও আদার্স ওয়ালেটগুলো ব্যবহার করতে পারেন এবং সেখান থেকে উইথড্রটা নিতে পারেন খুব ইজি ওয়েতে। সো অবশ্যই ভিডিওর আপডেটের জন্য ওয়েট করুন। আর Faucetpay তে সকল ধরনের লেনদেন আপনারা এখনই বন্ধ করে দিন, যত ধরনের ওয়েবসাইটে কাজ করতেন আমি যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম, যেমন কয়েন পে, ওয়ে, অ্যাডবিটিসি। সো এই ধরনের সাইটগুলোর ক্ষেত্রেও আমি আপডেট দিয়ে দিব যে এখান থেকে আপনারা উইথড্রটা নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। অবশ্যই সেই আপডেটের জন্য নেক্সট ভিডিওতে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার সকল ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে তারাও উপকৃত হবে। কারণ যারা আসলে আমরা Faucetpay ব্যবহার করি, আর Faucetpay ইউজার বেসটা অনেক বড়, যেহেতু অনেকগুলো অনেক ওয়েবসাইট, হাজার হাজার ওয়েবসাইট আসলে Faucetpay-র মাধ্যমে ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে থাকে। সো অবশ্যই আশা করি এই সিস্টেমটা চলে যাবে না, ইন ফিউচার আবার চলে আসবে কিছুদিনের মধ্যেই। সো সবাই দোয়া করবেন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।